আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বইটি থেকে আট পৃষ্ঠা ও নয় পৃষ্ঠার ছক দুটিকে কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তার সমাধান দেখিয়ে দিব আমি এখানে তোমাদেরকে প্রথমেই আট পৃষ্ঠার এই ছকটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিচ্ছি এই ছকটিকে সমাধান করার পূর্বে তোমাদেরকে এই ছকটির উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে তাহলে তোমাদের জন্য এই ছকটিকে পূরণ করা আরও বেশি সহজ মনে হবে এই ছকটির উপরে এখানে বলা হয়েছে নিজের কাজ এবং পরিবারের কাজের পরিকল্পনা ছক এক দশমিক দুইয়ে প্রথমে নিজের কাজে তালিকা তৈরি করো এবার কোন কাজটি কখন করবে তার একটি পরিকল্পনা অন্য একটি কাগজে লিখে রাখো যে কাজগুলো করেছ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সেগুলোতে চিহ্ন দাও এবং খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সবগুলো কাজ করেছ কি না যদি কোনো কাজ তুমি করতে না পারো তাহলে কাজটি করতে না পারার কারণ আত্মপ্রতিফলন কলমে লেখো এবং তোমার অভিভাবক অথবা পরিবারের যে কোনো বড় সদস্যদের কাছ থেকে প্রতি সপ্তাহে মতামত নিয়ে রাখো সাত দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও তাহলে আমরা এখানে বুঝতে পারলাম আমাদেরকে এখানে আমাদের নিজেদের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলনমূলক কাজগুলোকে টিকচিনের মাধ্যমে এই ছকটিকে পূরণ করতে হবে এখানে প্রথমেই আমাদেরকে বলা হয়েছে নিজ পরিকল্পিত কাজ আমাদের নিজেদের পরিকল্পিত কাজগুলো হচ্ছে নিজের বিছানা গোছানো সময় মতো লেখাপড়া করা পড়ার টেবিল অথবা বই খাতা কলম গোছানো নিজের প্লেট মগ চামচ ধোয়া এবং গোছানো কাপড় জুতা মোজা ও জিনিসপত্র গোছানো খাওয়ার সময় বিশেষ আদব কায়দা মেনে চলা নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করা আর এখানে সাত দিনের নাম দেওয়া আছে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আর আমাদেরকে এই কলমে লিখতে হবে আত্মপ্রতিফলন আর এখানে নিচে আমাদেরকে অভিভাবকের মতামত দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে আর এই ছকটিতে আমাদের শিক্ষক মন্তব্য করবেন আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুন উত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনত্বটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের সাপ্তাহিক কাজের পরিকল্পনা দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে চলো তাহলে আমরা নমুনত্বটিকে দেখে ফেলি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে নমুনত্বটিতে পরিকল্পিত কাজ হচ্ছে প্রথমেই নিজের বিছানা গোছানো এই প্রথম কাজটিতে এই সপ্তাহের মধ্যে শুধুমাত্র মঙ্গলবারে কাজটি করা হয়নি তাই এখানে আত্মপ্রতিফলন হচ্ছে বেড়াতে গিয়েছিলাম তাই এই কাজটিকে করতে পারিনি এরপরে দুই নম্বরের কাজটি হচ্ছে সময় মতো পড়াশোনা করা এখানে সবগুলো কাজ সময় মতো করা হয়েছে এরপরে তিন নম্বরের কাজটি হচ্ছে পড়ার টেবিল বইখাতা কলম গোছানো এখানে শুধুমাত্র বৃহস্পতিবারে কাজটি করা হয়নি এর কারণ হচ্ছে স্কুলের সময় হয়ে গিয়েছিল তাই সময় পায়নি এরপরে চার নম্বরের কাজটি হচ্ছে নিজের প্লেট মগ চামচ ধোয়া এবং গোছানো এই কাজটি এখানে সোমবারে করা হয়নি তাই এখানে আত্মপ্রতিফলন হচ্ছে শরীর ভালো ছিল না এরপরে কাজটি হচ্ছে কাপড় মোজা ও জিনিসপত্র গোছানো এই কাজটি সপ্তাহের প্রতিদিন করা হয়েছে এরপরে ছয় নম্বরের কাজটি হচ্ছে খাবারের সময় বিশেষ আদব কায়দা মেনে চলা এখানে এই কাজটি সপ্তাহের প্রতিদিনই করা হয়েছে এরপরে সাত নম্বরের কাজটি হচ্ছে নিজের পরিচ্ছন্নতার বিষয়গুলো পালন করা এই কাজটিও সপ্তাহের প্রতিদিন করা হয়েছে এই ছকটিতে আমার অভিভাবকের মতামত হচ্ছে কাজগুলোকে সম্পূর্ণভাবে করার চেষ্টা করেছে আমি আমার সন্তানের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলনে অত্যন্ত খুশি এরপর এখানে তোমাদের শিক্ষক মন্তব্য করে দিবেন আমরা এখানে তাহলে এই ছকটিকে কিভাবে পূরণ করতে হয় তা দেখে ফেললাম এরপর আমাদেরকে নয় পৃষ্ঠার ছকটিকে পূরণ করতে হবে এই ছকটিকেও পূরণ করার পূর্বে তোমরা এই ছকটির উপরে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এখানে বলা হয়েছে ছক এক দশমিক তিনে পরিবারের কোন কাজগুলো তুমি নিয়মিত করতে চাও তার একটি তালিকা তৈরি করো এবার অন্য একটি কাগজে কাজগুলো কিভাবে করবে তার একটি পরিকল্পনা তৈরি করো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো করেছ সেগুলোতে টিক চিহ্ন দাও এবং খুঁজে দেখো পরিকল্পনায় রাখা সবগুলো কাজ করেছ কি না যদি কোনো কাজ তুমি করতে না পারো তাহলে কাজটি করতে না পারার কারণ পাশের আত্মপ্রতিফলন কলামে লেখো এবং তোমার অভিভাবক অথবা পরিবারের যে কোনো বড় সদস্যদের কাছ থেকে প্রতি সপ্তাহের মতামত নিয়ে রাখো সাত দিন শেষ হলে শিক্ষকের কাছে জমা দাও এখানে আমাদেরকে এই ছকটি দেওয়া হয়েছে পরিবারের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন এখানে আমাদেরকে পরিবারের জন্য পরিকল্পিত কাজ দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে এখানে চারটি ঘর দেওয়া হয়েছে এই চারটি ঘরের মধ্যে আমাদেরকে আমাদের পরিবারের পরিকল্পিত কাজগুলোর নাম লিখতে হবে আর এখানে সাত দিনের নাম দেওয়া হয়েছে আর এই পাশে আত্মপ্রতিফলন এরপর আমাদের অভিভাবকের মতামত দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে আমি তোমাদেরকে এই ছকটির একটি উত্তর দেখিয়ে দিচ্ছি এই ছকটির নমুনত্তরটিকেও তোমরা ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের পরিবারের কাজের সাপ্তাহিক পরিকল্পনা ও অনুশীলন দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে এই ছকটিরও নমুনত্তর দেখিয়ে দিচ্ছি এই ছকটির নমুনত্তরে আমরা পরিকল্পিত কাজে লিখতে পারি রান্নার কাজে সাহায্য করা এখানে এই কাজটি সপ্তাহের প্রতিদিনই করা হয়েছে এরপরে দুই নম্বরের কাজটি হচ্ছে গর গোছানো এই কাজটিতে শুধুমাত্র শুক্রবার কাজটি করা হয়নি আর এখানে আত্মপ্রতিফলন হচ্ছে বেড়াতে গিয়েছিলাম এরপরের কাজটি হচ্ছে থালাবাসন ধোয়া এই কাজটি সপ্তাহের তিন দিন করা হয়নি এর কারণ ছিল শরীর ভালো ছিল না এরপরে চার নম্বরের কাজটি হচ্ছে পরিবারের ছোট ভাই ও বোনদের যত্ন ও সেবা করা এই কাজটি সপ্তাহের প্রতিদিনই করা হয়েছে এখানে এই ছকটির অভিভাবকের মতামত লেখা যেতে পারে সময়ের সদ্ব্যবহার করে সবগুলো কাজ নিয়মিত করার অভ্যাস গড়ে তুলতে হবে আমরা এখানে তাহলে এই ছকটিকেও কিভাবে পূরণ করতে হয় তা দেখে ফেললাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অর্দের বাকি কাজগুলোর সমাধান দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো